কথা শুনতে পাচ্ছেন সবাই? জি আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা মহানগর আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত অতিথি জনাব ইকবাল মাহমুদ, মঞ্চে উপবিষ্ট জেলা এবং মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের বহু মানুষের সাথে, আজকে অনেকদিন পরে, বহু বছর পরে আজকে আমার দেখা হলো। আজকে এমন একটা সময়ে আমরা এখানে সকলে মিলিত হয়েছি যেই সময়টাতে দেশে একটা ভয়াবহ পরিস্থিতি, ভয়াবহ অবস্থা বিরাজ করছে। গত 15 বছরে আমরা আমাদের বহু সহকর্মীকে হারিয়েছি, বহু সহকর্মীকে গণতন্ত্রের সংগ্রাম উদ্ধারের সংগ্রামে আমরা হারিয়েছি। আজকে যদি আমরা দেশের এক কথায় যদি দেশের দিকে তাকাই, দেশের মানুষের অবস্থা বুঝতে চাই, দেশের মানুষের অবস্থা দেখতে চাই, তাহলে এই যে আপনারা পত্রিকা খুললেই যে পত্রিকার পাতায় ছবি দেখেন যে টিসিবির ট্রাকের পিছনে লম্বা লাইন, এটিই আজকে দেশের চিত্র। কিছু রাস্তাঘাট করেছে, 2-4টা ব্রিজ করেছে, এই দিয়ে যে উন্নয়নের ফিরিস্তি হচ্ছে, এটি উন্নয়নের ফিরিস্তি নয়। দেশের মানুষ কেমন আছে, দেশের মানুষ কিভাবে আছে, এটি যদি দেখতে হয়, এটি যদি জানতে হয়, তাহলে গ্রামের সাধারণ মানুষের দিকে তাকালেই বোঝা যাচ্ছে। আজকে অভাবের তাড়নায় দেশের বলে এত উন্নয়ন হয়েছে, অথচ অভাবের তাড়নায় আজকে ছাত্র আত্মহত্যা করছে, অভাবের তাড়নায় কৃষক আত্মহত্যা করছে। এই অভাবের তাড়নায় মানুষের লাইন লম্বা থেকে লম্বাতর হচ্ছে টিসিবি ট্রাকের পিছনে। প্রিয় ভাই বোনেরা, এই হচ্ছে দেশের অবস্থা। কিন্তু এই দেশের এই অবস্থার জন্য কিন্তু শহীদ জিয়া যুদ্ধ করেননি, দেশের স্বাধীনতার ডাক দেননি। আমাদের লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা আমরা আত্মজীবন দিয়েছে আমাদের, তারা কিন্তু এই এই কারণে দেয়নি, দেশের এই চিত্র তারা দেখতে চায়নি। আজকে এই ইফতারের পূর্ব মুহূর্তে আসুন আমরা একটি প্রতিজ্ঞা করি, যেই প্রতিজ্ঞাটা আমাদেরকে এই দেশকে বাঁচানো সম্ভব, এই দেশের মানুষকে বাঁচানো সম্ভব, এই দেশের মানুষ আপনাদের যে প্রতিজ্ঞার দিকে তাকিয়ে আছে, এই দেশের মানুষ কি সেই প্রতিজ্ঞা? প্রতিজ্ঞাটা হচ্ছে দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে, দেশকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসতে হবে। দেশের মানুষ আজ তাকিয়ে আছে আপনাদের দিকে, দেশের মানুষ আজ তাকিয়ে আছে বিএনপি দিকে, যে বিএনপি দেশের মানুষকে এই পরিস্থিতি থেকে বের করে নিয়ে আসবে। এই দেশের স্বাধীনতার ডাক দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই দেশে মানুষের যে আকা আকাঙ্ক্ষা চাওয়া সংসদীয় গণতন্ত্র, সেই সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কাজেই আজকে যদি দেশকে এই পরিস্থিতি থেকে বের করতে হয়, তাহলে আমাদের সকলকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, আপনারা এর মধ্যে দেখেছেন যে গত কয়েকদিন আগে আমি একটি কথা বলেছি। কি সেই কথা? সেই কথাটি ছিল যে আজ দেশ যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, কয়েকদিন আগে দেখেছেন যে এই যে নিশিরাতের সরকারের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা, একটা দল, রাজনৈতিক দল বা একটা মানুষ কতটা, মানে সাধারণ মানুষকে কতটা উপহাস করলে বলতে পারে যে বেগুনের দাম বেড়ে গেছে, মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি রান্না করে খাক। কয়েকদিন আগে বলেছে পেঁয়াজ না ব্যবহার করে রান্না করার জন্য, তার আগে কয়েকদিন আগে বলেছে তেলের দাম বেড়ে গেছে, সেটা তেল কম ব্যবহার করে রান্না করার জন্য। এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের অভাবকে নিয়ে যারা উপহাস করে, তাদের হাত থেকে দেশকে বের করতে হবে। এবং তাদের হাত থেকে যদি দেশকে বের করতে হয়, তাহলে এই যেই সমস্যা, আজকে বিচার ব্যবস্থা বলেন, আজকে আইন শৃঙ্খলা বলেন, আজকে ব্যাংকের অবস্থা বলেন, যেদিকেই আমরা তাকাই আজকে অরাজকতা, আজকে দুর্নীতির এমন অবস্থা যে যেদিকেই আমরা তাকাই আজকে দুর্নীতির অবস্থা। এই যে গতকালকেই পত্রিকায় দিয়েছে টিআইবি যে সংস্থাটি, এই সংস্থাটি গতকালকেই তারা বলেছে যে এই করোনাকালীন সময়ে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এই শেখ হাসিনার লোকজন বাংলাদেশের মানুষের 23,000 কোটি টাকা লোপাট করেছে এই একটি মন্ত্রণালয় থেকে। কাজেই প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি এই অবস্থা থেকে বের করতে হয়,
তাহলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং অবশ্যই আমাদেরকে একটি নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে দেশের মানুষকে সাথে নিয়ে। নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আমরা করব এবং ইনশাল্লাহ এই যে দেশের সমস্যা, এই সমস্যা শুধু একা আমাদের সমস্যা না, এই সমস্যাগুলো থেকে বের করতে হলে দেশের সকল মানুষকে একসাথে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমি কয়েকদিন আগে বলেছি যে নির্বাচনের পরে ইনশাল্লাহ বিএনপি যখন সরকার গঠন করবে, বিএনপি একা সরকার গঠন করবে না, যারা যারা যে সকল ব্যক্তি যে সকল রাজনৈতিক দলগুলো এই সরকারের উৎখাতে এই সরকারের পতনের আন্দোলনে আমাদের সাথে থাকবে তাদের সকলকে নিয়ে আমরা জাতীয় সরকার গঠন করব। কারণ দেশের যেই সমস্যা তৈরি হয়েছে, দেশের যেই সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাগুলো থেকে যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে সামগ্রিকভাবে সকলের সহযোগিতা নিয়ে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, দেশের সমস্যার সমাধান করতে হবে। হতে পারে অনেক ব্যক্তি আছেন যারা সরকারে হয়তো যোগ নাও দিতে পারেন, কিন্তু তাদের পরামর্শ আমাদের দরকার, তাদের সহযোগিতা আমাদের দরকার দেশকে আগামী দিনে সঠিক সুন্দরভাবে গড়ে তোলার জন্য। সেজন্যই আমরা বলেছি যে সংসদে এখন যেরকম একটি কক্ষ আছে, সংসদে ইনশাল্লাহ বিএনপি এ জাতীয় সরকার গঠন করলে আমরা সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি করব এবং উচ্চ কক্ষ সৃষ্টি করার মাধ্যমে আমরা যে সকল ব্যক্তি সরকারে আসতে চাইবেন না তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো উচ্চ কক্ষে এসে তাদের মেধা, তাদের যে বক্তব্য, তাদের যে মতামত দেশ গঠনের জন্য, জাতিকে সঠিকভাবে নির্দেশনা দেওয়ার জন্য সেখানে তারা তাদের অবদান রাখবেন। কাজেই আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আজকে আপনাদেরকে শপথ নিতে হবে, আজকে সমগ্র দেশের মানুষ চায়। আপনারা প্রতিদিন সাধারণ মানুষদের সাথে কথা বলেন, আপনাদের কাছ থেকে আমি যেটা জানতে পারি দেশের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ডিস্ট্রিক্টের নেতাকর্মীদের সাথে আমার প্রায় প্রতিদিনই কথা হয়, প্রত্যেক মানুষ বলে, প্রত্যেক নেতাকর্মী আমাকে বলে যে দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। কাজেই আসুন আজকে আমাদের মধ্যে সকল মত পার্থক্যকে ঝেড়ে ফেলতে হবে, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই ঐক্যবদ্ধ হতে হবে আপনার নিজের স্বার্থে, আপনার পরিবারের স্বার্থে, আপনার দলের স্বার্থে, আপনার নেতাকর্মীর স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হবে, দেশকে বাঁচানোর জন্য আজকে ঐক্যবদ্ধ হতে হবে। কিছুদিন আগে আপনাদের মনে আছে যে আব্রান নামে একজন ছাত্রকে কিভাবে পিটিয়ে এই আওয়ামী লীগের লোকজন ছাত্রলীগের ছেলেপেলেরা হত্যা করেছে, কেন? কারণ সে দেশের সার্বভৌমত্ব যে আজকে জলাঞ্জলির পথে এইটার প্রতিবাদ করেছিল, দেশের সার্বভৌমত্ব যে আজকে প্রশ্নের সম্মুখে এই কথাটা সে বলেছিল, সেই জন্য তাকে পিটিয়ে হত্যা করেছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আপনারা নিজেরাও করেছেন, এই যে এই মুহূর্তে যে দ্রব্য মূল্যে যে ঊর্ধ্বগতি, যার জন্য মানুষের এত কষ্ট হচ্ছে, কিভাবে প্রতিটি জিনিসের দাম বেড়ে গিয়েছে, এই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির কথা বলার জন্য ভোলার সাখোয়াত নামে ছাত্রদলের কর্মীকে জেলে প্রেরণ করা হয়েছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কিভাবে আমাদের নেতাকর্মীদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে শুধু এই সত্য কথাটা বলার জন্য, জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু নেতৃবৃন্দ, আজকে যদি আমরা ঘরে বসে থাকি, আজকে যদি আমরা পিছিয়ে যাই, তাহলে এই দেশকে আমরা রক্ষা করতে পারবো না। আজকে আমাদের 35-40 লক্ষ নেতাকর্মীর নামে আজকে গায়েবী মামলা দিয়ে রাখা হয়েছে। আজকে আপনারা এই ঘরে যারা আছেন, আজকে বলা যায় প্রায় প্রত্যেকের নামে মিথ্যা মামলা আজকে দেওয়া আছে, মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ভাবে অভিযুক্ত করে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে বন্দী করে রাখা হয়েছে। আজকে সমগ্র দেশটাকে একটা বৃহৎ কারাগারে বন্দী করেছে এই দুর্নীতিবাজ নিষ্ঠুরাতের অবৈধ সরকার। কাজেই প্রিয় ভাই বোনেরা, উপস্থিত নেতৃবৃন্দ, আজকে আমাদের 35 লক্ষ নেতাকর্মীকে যদি মুক্ত করতে হয়, আজকে দেশের কোটি কোটি মানুষকে যদি মুক্ত করতে হয়, আজকে দেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয়, আজকে দেশকে যদি শৃঙ্খলার পথে আনতে হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হয়, আমাদের কাউকে বসে থাকলে হবে না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি প্রণয়নের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, এই সরকারকে উৎখাতের মাধ্যমে আমাদেরকে দেশকে রক্ষা করতে হবে, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। কাজটা অনেক কঠিন, আপনারা এর আগেও এই কাজ করেছেন, আপনারা বিএনপির নেতাকর্মীরা আগেও গণতন্ত্র উদ্ধারে নিজের বুকে রক্ত ঢেলে দিয়েছে, বিএনপির নেতাকর্মীরা দেশকে বারে বার গণতন্ত্রের পথে ফিরিয়ে এনেছে,
নেতৃবৃন্দ, আমি বারবার একটি কথাই বলছি, প্রিয় ভাই বোনেরা বারবার একটি কথা বলছি, দেশের মানুষ আপনাদের দিকে তাকিয়ে আছে। কাজেই আসুন, দেশের মানুষকে আমরা হতাশ করতে পারি না, হতাশ করা সম্ভব না, কারণ এই দেশের ভবিষ্যৎ, এই দেশের সার্বভৌমত্ব সবকিছু নির্ভর করছে আপনাদের উপরে। কাজেই আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদেরকে আজকে প্রতিজ্ঞা নিতে হবে, আমাদেরকে প্রতিজ্ঞা নিতে হবে যে আমরা ঐক্যবদ্ধ ভাবে দেশকে আমরা রক্ষা করব। এই হোক আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের প্রতিজ্ঞা। কাজেই সবশেষ একটি কথায়, ফয়েজ বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। প্রিয় ভাই বোনেরা, প্রিয় উপস্থিত নেতৃবৃন্দ, সকলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সকলে ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ইনশাল্লাহ মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম।